মতবাদে বলা হচ্ছে কি, প্রচার করা হচ্ছে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি এবং যে রাজা তিনি হলেন ঈশ্বরের সন্তান বা প্রতিনিধি। তো ঈশ্বরের সন্তান বা প্রতিনিধিকে বিরোধিতা করার অর্থ হলো ঈশ্বরকে বিরোধিতা করা। আর সেই সমস্ত ধর্মীয় কারণে বা নৈতিক কারণে মানুষ সেই কথা মেনে নিতে বাধ্য হতো যে রাজাকে আমাদের মানতে হবে, রাজা যেটা বলবে সেটাই ঈশ্বরের বাণী, সেটি ঈশ্বরের নির্দেশ, আর ঈশ্বরের নীতি লঙ্ঘন করা, ঈশ্বরের কথা অমান্য করা সেটা পাপ, সেটা ধর্মবিরোধী কাজ। তাই তারা কখনোই রাজার বিরোধিতা করতেন না, আর সেই সুযোগ নিয়ে রাজারা তাদের ইচ্ছা মতো দেশ শাসন করতেন। তাহলে রাজা যখন নিজের ইচ্ছা মতো দেশ শাসন করতে পারছেন, জনগণের কথা ভাবছেন না, নিজের স্বার্থের কথা ভাবছেন, অর্থাৎ এই যে নিজের ইচ্ছা মতো দেশ চালানোর যে সুযোগ রয়েছে, সেক্ষেত্রে একটা মানুষ হিসাবে একটা রাজার পক্ষে স্বৈরাচারী হওয়াটাই ছিল স্বাভাবিক। অর্থাৎ স্বৈরাচারিতা বা স্বৈর হয়ে ওঠার প্রবণতা ছিল অধিক। অর্থাৎ এই কথা যদি মান্যতা দেওয়া হয় তাহলে রাজা কিন্তু স্বৈরাচারী আচরণ করতে বাধ্য হবে, আর সেক্ষেত্রে জনগণের কপালে নেমে আসবে চরম দুঃখ, অযৌক্তিক। আমরা সাধারণত জানি ঈশ্বর মঙ্গলময় অর্থাৎ বা কল্যাণময়, অর্থাৎ ঈশ্বর সব মানুষের জন্য কল্যাণ করেন বা মঙ্গল করেন, ঈশ্বর কারো ক্ষতি করতে পারেন না, কারো উপরে নির্যাতন চালাতে পারেন না। কিন্তু আমরা যদি একটু ইতিহাস দেখি, বহু রাজাদের অত্যাচারের কাহিনী আমরা দেখতে পাই। অর্থাৎ রাজা যদি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের প্রতিনিধি হবেন, তাহলে সেই রাজা তার জনগণদের প্রতি কখনোই অবিচার, অত্যাচার, নির্যাতন করতে পারেন না। কিন্তু আমরা বহু ইতিহাসে দেখেছি যে রাজা স্বৈরাচারী হয়ে তার জনগণদের উপরে নানান অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। অর্থাৎ এই কথা কোনোদিন ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের বাণী হতে পারে না। অর্থাৎ রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি, রাজা ঈশ্বরের সন্তান বা প্রতিনিধি তুল্য, এই কথা আমরা মানতে পারি না। বলা হচ্ছে যে অযৌক্তিক, এটা যুক্তি দিয়ে ভাবলে আমরা কোনোদিনই আমরা ভাবতে পারবো না যে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি। নেক্সট, অসম্পূর্ণ মতবাদ। অর্থাৎ একটা দেশের জন্য যখন নিয়ম তৈরি হয়, সেখানে জনগণের উদ্দেশ্যে হয়, সেখানে গণতান্ত্রিকতার একটা দিক থাকাটা বাঞ্ছনীয়, এবং যে মানুষ, যে ব্যক্তি মানুষ একটা সমাজের মধ্যেই থাকে, তাই কিছুটা সমাজতান্ত্রিক হওয়াটাও বাঞ্ছনীয়। কিন্তু আমরা এই ঐশ্বরিক মতবাদের মধ্যে গণতন্ত্র বা সমাজতন্ত্রের কোনো ছায়ামাত্র দেখতে পাই না। অর্থাৎ এই শাসনকে, এই নিয়মকে আমরা সম্পূর্ণ একটি মতবাদ বলে ভাবতে পারবো না। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত ঐশ্বরিক মতবাদটি ছিল একটি অসম্পূর্ণ মতবাদ। তো ছাত্ররা, আমরা কী আলোচনা করছি, যে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি, এই কথার বিরুদ্ধে সমালোচকরা যে সমস্ত সমালোচনা করেছে তা আলোচনা করছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নাস্তিকদের আনুগত্যহীনতা। তো আমরা জানি সাধারণত যে নাস্তিক কাদের বলে বা আস্তিক কাদের বলে। সাধারণত আমরা ঈশ্বর, আত্মা, পরকাল এই সমস্ত আধ্যাত্মিক বিষয়ে যারা বিশ্বাসী তাদেরকে আস্তিক বলে জানি বা মানি, এবং যারা ঈশ্বর, আত্মা, পরকাল কিছুই মানেন না তাদেরকে আমরা নাস্তিক বলে থাকি। তো ছাত্ররা ভাবো তো, যে যারা মানেন না যে ঈশ্বর আছে, তারা কী করে ভাববে যে রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন? অর্থাৎ এই নাস্তিক শ্রেণীর মানুষের কাছে এই মতবাদ কখনোই গ্রহণীয় হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি যে নাস্তিকদের আনুগত্যহীনতা। তাহলে সেক্ষেত্রে যখন রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি ভাবা হবে, তাহলে নাস্তিকপন্থী মানুষেরা কিন্তু সেই রাষ্ট্রের প্রতি সম্মান, সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন কখনোই করবে না। অর্থাৎ এটি মানা যায় না, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টির কথা মানলে নাস্তিকদের আনুগত্যহীনতার প্রসঙ্গ এসে যায়। নেক্সট আমরা দেখছি প্রগতি বিরোধী মতবাদ।
প্রগতি বিরোধী মতবাদ। অর্থাৎ প্রগতি বলতে কি, একটি সমাজ একটি ব্যক্তি যখন দিনের পর দিন বিকাশ লাভ করে, দিনের পর দিন যখন নিজেকে উন্নতি করতে থাকে সেই সমাজ বা সেই ব্যক্তি, তখন তাকে বলা হয় যে প্রগতি লাভ করছে সেই সমাজ বা সেই ব্যক্তি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন সব কিছু মানুষ ঈশ্বরের দায় চাপিয়ে দেবে যে রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর যা বলবেন তাই মানতে হবে, আর ঈশ্বর নিজে বলবেন না, ঈশ্বরের প্রতিনিধি বা তার সন্তান রাজা বলবেন, অর্থাৎ মানুষ তখন কিছুটা অসহায় হয়ে পড়বে, সে নিজের ইচ্ছা মতো কিন্তু আচরণ সে করতে পারবে না, সে রাজার নির্দেশে চলতে হবে, সে সত্য কথা বলতে চাইলেও বলতে পারবে না। আমরা বহু বিজ্ঞানীদের ইতিহাস জানি, যে সমস্ত বিজ্ঞানীরা রাজতান্ত্রিক সমাজে তারা নিজেদের সত্য প্রকাশ করতে পারেনি, হয়তো শেষ পর্যন্ত পারলেও বহু কষ্ট ভোগ করতে হয়েছে তাদের। আমরা জানি গ্যালিলিওর কথা, তার আবিষ্কারের জন্য তাকে অশেষ দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, কারণ তৎকালীন রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তা ছিল বিরোধী। এবং আমরা জানি যে মহান দার্শনিক সক্রেটিস, তাকেও বিষপানে আত্মহত্যা করতে হয়েছিল। তার কারণ কি ছিল, তিনি শুধু সত্য বলেছিলেন, যে সত্য কথাটা তিনি যদি বলে দিতেন যে এটি মিথ্যা তাহলে তার কোনো শাস্তি হতো না এবং সুন্দর জীবনযাপন সে করতে পারতেন, সুস্থ জীবনযাপন। কিন্তু তিনি সত্য থেকে বিরত না হওয়ার জন্য হাসি মুখে হেমলক বিষ পান করেছিলেন। তো এভাবে আমরা জানি দার্শনিক বিজ্ঞানীদের করুণ কাহিনীর কথা, অর্থাৎ সত্য বলিলে মার খেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যারা প্রগতি করতে চেয়েছে সমাজের, তাদেরকে কিন্তু করতে দেওয়া হয়নি, তাদের সেই পথে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ কে বাধা দিয়েছে, রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ রাজা, রাজার অনুচর, তারা কিন্তু কোনো মানুষকে প্রগতির কোনো কাজ করতে দেইনি, অর্থাৎ রাজা যেটা মনে করেছেন সেটাই করতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ প্রগতি কিন্তু কিছুটা স্তম্ভিত হয়ে যায় বা স্তিমিত হয়ে যায় বা থেমে যায়। সুতরাং বলা যেতে পারে যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যে ঐশ্বরিক উৎপত্তিবাদ তা ছিল প্রগতি বিরোধী, অর্থাৎ উন্নতির বিরোধী। এই মতবাদ মানলে রাষ্ট্রের পক্ষে উন্নতি করা কখনোই সম্ভব ছিল না। তো ছাত্র, আমরা দেখতে পাচ্ছি কি যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ বলে যে কাল্পনিক বা কল্পনাপ্রসূত যে মতবাদটি আছে সেটি কিন্তু বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে, তা আমরা দেখতে পেলাম। তো সমালোচনা হয়েছে বলে তার কি কোনো গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে, কারণ সেই যুগে দাঁড়িয়ে একটা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কিছুটা যে ধর্মীয় চিন্তাভাবনা আনার প্রয়োজনীয়তাও ছিল, বা ধর্মের থেকে মানুষ নৈতিক হতে বাধ্য হয়, অর্থাৎ কিছু ন্যায় নীতি বা ধর্মীয় নীতি তারা মানতে বাধ্য হয়েছিল, এবং যেটা একটা মানুষ হিসাবে তার প্রয়োজনও ছিল। রাজার আদেশ মানার পাশাপাশি তাদের মনের মধ্যে একটা ঈশ্বর ভীতি, অর্থাৎ একটা নৈতিক অপরাধ বোধের ধারণা কাজ করত। অর্থাৎ সেই যুগে দাঁড়িয়ে প্রথম একটি মতবাদ হিসেবে আমরা ঐশ্বরিক মতবাদের গুরুত্বকে একেবারে অবহেলা করতে পারি না, যদিও এর বিরুদ্ধে বহু বিরূপ সমালোচনা উঠেছে, কিন্তু সমালোচনা হওয়া সত্ত্বেও এর গুরুত্ব ও কম নয়। অর্থাৎ সেই যুগে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে এবং সত্যিই সেখানে মানুষের মধ্যে ঈশ্বর ভীতি থেকে তাদের মধ্যে অনেক সংযত হওয়ার প্রবণতা ছিল, অর্থাৎ তারা সংযত হয়ে তারা বিভিন্ন নিয়মকানুন মানতে বাধ্য হয়েছিল ঈশ্বর ভীতির কারণে, যেটা একটা সুস্থ শৃঙ্খল জীবনযাপন গঠনের পক্ষে কিছুটা হলেও সহায়ক হয়েছিল। তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্যান্য মতবাদগুলির মতো এই ঐশ্বরিক উৎপত্তিবাদ নামক মতবাদটিরও গুরুত্ব আমরা দেখতে পাই। তো ছাত্ররা, আমরা আর একবার একটু রিভাইজ দিয়ে দেখে নেব, বুঝে নেব রাষ্ট্র কীভাবে উৎপত্তি হয়েছিল। সেই নিয়ে আমাদের বিভিন্ন মতবাদের মধ্যে অন্যতম একটি মতবাদ হলো ঐশ্বরিক উৎপত্তিবাদ, যেটা প্রচার করেছিলেন সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিল্মার প্রমুখরা। তো এরা কী প্রচার করেছিলেন, সেই প্রচারের সারবত্তা কী ছিল, সেই প্রচারের মূল কথা কী ছিল? তারা প্রচার করেছিলেন যে রাষ্ট্র হলো ঈশ্বরের সৃষ্টি এবং
রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি এবং সেই রাজা যা বলবেন জনগণ মানতে তা বাধ্য থাকবেন। আর এই মতবাদ যেহেতু সবাই গ্রহণ করতে পারেনি, এর বিরুদ্ধে প্রবলভাবে সমালোচনা উঠেছে। সেই সমালোচনাগুলি আমরা দেখেছি, যেটি একটি অনৈতিহাসিক মতবাদ, অর্থাৎ ইতিহাসে এর সন্ধান মেলে না। স্বৈরাচারিতা হওয়ার সম্ভাবনা থাকে রাজার। অযৌক্তিকতা, অর্থাৎ ঈশ্বর আমাদের নির্যাতন করতে পারেন না কিন্তু রাজা নির্যাতন করতেন, অর্থাৎ যুক্তিহীন। অসম্পূর্ণ, অর্থাৎ গণতন্ত্র ও সমাজতন্ত্রের অনুপস্থিতি ছিল। নাস্তিকদের আনুগত্যহীনতা, অর্থাৎ যারা ঈশ্বর মানেন না তাদের কাছে এই মতবাদের গুরুত্ব ছিল না এবং তারা এই মতবাদকে বা রাষ্ট্রকে আনুগত্য পোষণ করতেন না। প্রগতি বিরোধী, অর্থাৎ সমস্ত প্রকার উন্নতির বিরোধী একটা মতবাদ, অর্থাৎ এখানে রাজার কথায় চলতে গিয়ে সাধারণ জ্ঞানীগুণী ব্যক্তিদের মতামত অবহেলিত হয়। তা সত্ত্বেও, এত বিরোধিতা সত্ত্বেও আমরা একটি মতবাদ হিসেবে বা রাষ্ট্র সৃষ্টির মতবাদ হিসাবে সেই যুগে দাঁড়িয়ে এর নৈতিক এবং ধর্মীয় গুরুত্বের দিকে তাকিয়ে আমরা একটি অন্যতম মতবাদ হিসাবে বলতে পারি। থ্যাংক ইউ।